সালামু আলাইকুম। পাহাড় ও প্রকৃতির অসম্ভব সৌন্দর্যকে আজকে আমরা উপভোগ করবো এই ভিডিওতে। আপনি যদি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন তবে আপনি সর্বত্র সৌন্দর্য খুঁজে পাবেন। আচ্ছা চলুন প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে করতে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নিই আমরা। কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দাও উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয় আর তা তুমি হজম করো, ধৈর্য ধারণ করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বে হিসাবে পুরস্কার দিয়ে থাকেন। সূরা আজ-জুমার আয়াত 10। প্রকৃতির প্রতি বরাবরই আমার একটা দুর্বলতা ছিল, তাই প্রকৃতি নিয়ে বেশি কিছু বলার নেই, শুধু উপভোগ করুন।